আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আসছো আশা করি বাড়িতে আছো নিরাপদে আছো করোনার এই দুর্যোগের সময় আমরা আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরতে পাচ্ছি না তাই তোমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তালহার আশেদ সিনিয়র শিক্ষক গণিত ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ আঙারিয়া শরীয়তপুর শ্রেণী অষ্টম গণিত আজকের আলোচনার বিষয়বস্তু হল বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী চার দশমিক এক লেকচার ওয়ান আজকে আমরা লেকচার ওয়ানের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথম পয়েন্ট হচ্ছে বর্গের সূত্রের আলোচনা এবং পাঠ্যবইয়ের উদাহরণ ও অনুশীলনীর সমাধান করব তো আমরা সরাসরি লেকচারে চলে যাই বর্গের সূত্রাবলি ও প্রয়োগের দুইটা সূত্র সূত্র এক এবং সূত্র দুই সূত্র একে আমরা লক্ষ্য করি স্ক্রিনের দিকে এ প্লাস বি হোল স্কোয়ার সমসমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র দুইতে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমসমান এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে এই সূত্র দুটির কিছু ব্যবহার দেখে আসছি এখন আমরা আজকে পুরো লেকচারে এই দুইটা সূত্র নিয়ে আমরা আলোচনা করব লেকচার ওয়ান আমরা সূত্র দুইটা আবার একটু পড়ি তোমরা প্রত্যেকে আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমস্যমান এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা অনেক স্টুডেন্ট আছি যারা হচ্ছে সূত্র পারি কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি না দেখা যাচ্ছে সূত্র মুখস্থ অটোমেটিক বলতে পারি আমরা আসলে সূত্র মুখস্থ করবো না সূত্রটা বুঝে তার প্রয়োগও দেখব তো আমরা সরাসরি লেকচারে সূত্রের প্রয়োগ একটু দেখি আমাদের এই সূত্র দুইটাকে আবার একটু ডিফাইন করে আমরা এইভাবে বলতে পারি এ প্লাস বি হলে স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা কথায় বলি দুইটা রাশির যোগ ফলের বর্গ দুইটা রাশির যোগফলের বর্গ বর্গ মানে হচ্ছে স্কোয়ার বর্গ মানে হচ্ছে স্কোয়ার দুইটা রাশির যোগফলের বর্গ দুইটা রাশি হচ্ছে একটা রাশি হচ্ছে এ আর একটা রাশি হচ্ছে বি দুইটা রাশির যোগ ফলের বর্গ হচ্ছে প্রথম রাশির বর্গ প্রথম রাশির বর্গ তাহলে প্রথম রাশি হচ্ছে এ এর বর্গ মানে হচ্ছে এ স্কোয়ার মাঝখানে হচ্ছে যোগ ইন্টু হচ্ছে টু ইন্টু প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে আমাদের এ প্রথম রাশি ইন্টু বি বি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি ইন্টু দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের বি তাহলে আমাদের আসবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দ্বিতীয় রাশির বর্গ দ্বিতীয় রাশির বর্গ মানে হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা দুইটা রাশির যোগফলের বর্গকে আমরা যদি বাংলায় বলি প্রথম রাশির বর্গ প্লাস টু ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ আমরা যদি আমরা যদি সূত্র দুইতে লক্ষ্য করি এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুইটা রাশির বিয়োগ ফলের বর্গ দুইটা রাশির বিয়োগ ফল একটা রাশি হচ্ছে এ আর একটা রাশি হচ্ছে বি বিয়ক ফল এ মাইনাস বি এর বর্গ দুইটা রাশির বিয়ক ফলের বর্গ হচ্ছে প্রথম রাশির বর্গের স্কোয়ার তাহলে প্রথম রাশি হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে এ টু ইন্টু এ ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে বি টু ইন্টু বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস দ্বিতীয় রাশির দ্বিতীয় রাশির বর্গ দ্বিতীয় রাশির বর্গ মানে হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা পেলাম কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা উদাহরণ দেখি এক্সাম্পল দেখি তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ এক অনুশীলনী চার দশমিক একের উদাহরণ এক আমরা যদি লক্ষ্য করি উদাহরণ এক আছে আমাদের থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় করো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় করো বর্গ মানে হচ্ছে স্কোয়ার তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার তাহলে দুইটা লেখে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার একসাথে দুইটা লেখে প্রথম বন্ধনী দিয়ে হোল স্কোয়ার তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান তাহলে দেখো এটা অনেকটা এ প্লাস বি মতো থ্রি এক্সটাকে থ্রি মনে মনে চিন্তা করো এ আর ফাইভ ওয়াইটাকে মনে মনে চিন্তা করো বি তাহলে থ্রি এক্সটা হচ্ছে এ ফাইভ ওয়াইটা হচ্ছে বি তাহলে থ্রি এক্স তাহলে আমাদের থ্রি এক্সটা হচ্ছে এ প্লাস ফাইভ হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস সূত্র হচ্ছে কি স্কোয়ার এই স্কোয়ার হচ্ছে কত থ্রি তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ এর জায়গায় হচ্ছে কত থ্রি ইন্টু বির জায়গা আছে ফাইভ ওয়াই প্লাস বির জায়গা হচ্ছে আমাদের ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার জায়গাতে কত হবে ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা টোটাল মানটাকে যদি ক্যালকুলেশন করি থ্রি এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার মানে হচ্ছে তিন কয় বার তিন তিন হচ্ছে নয় তিন তিন হচ্ছে নয় তিন নয় তাহলে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এক্স রে স্কোয়ার স্কোয়ার তাহলে নাইন স্কোয়ার প্লাস এখন আমাদের কাজ হচ্ছে টু এ বিকে আমরা টোটালটাকে গুণ করবো তাহলে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ তিন দুগুণের ছয় পাঁচ ছয় তিরিশ তাহলে আমরা লিখবো যে প্লাস থার্টি এক্স এবং ওয়াই এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই যেই এক্স ওয়াই যেটা থাকবে সেটার সাথে ইন্টু আকারে হবে ইন্টু এক্স ওয়াই প্লাস থার্টি এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার ফাইভ ওয়াই হোল স্কোয়ার তাহলে ফাইভ রে স্কোয়ার করলে আমরা জানি ফাইভ হচ্ছে দুইবার পাঁচ পাঁচা পঁচিশ তাহলে তাহলে আমরা লক্ষ্য করি থ্রি এক্স প্লাস এর বর্গ পেলাম উত্তর পেলাম আমরা হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি আমরা প্রথমে থ্রি এক্সটাকে ধরে নিছি এ ফাইভ ওয়াইটাকে মনে মনে ধরে নিছি বি তাহলে জাস্ট মতো করে ব্যাখ্যা করছি ভাঙানো হয়েছে আমরা উদাহরণ দুইতে যদি লক্ষ্য করি বর্গের সূত্রের ব্যবহার করে পঁচিশের বর্গ নির্ণয় করো বর্গের সূত্রের ব্যবহার করে পঁচিশের বর্গ নির্ণয় করো তাহলে পঁচিশের বর্গ তাহলে পঁচিশের বর্গ মানে হচ্ছে পঁচিশ হোল স্কোয়ার তাহলে পঁচিশ স্কোয়ার পঁচিশ পঁচিশের বর্গ মানে হচ্ছে পঁচিশ স্কোয়ার পঁচিশ স্কোয়ার তাহলে পঁচিশকে আমরা বর্গের সূত্রের সাহায্যে ভাঙাইতে হবে বর্গের সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে এ প্লাস বি হোলি সমান সমস্যমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সমস্যমান এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ারে আমরা আমরা এ প্লাস বি হোলি স্কোয়ারের মতো ভাঙাবো তাহলে পঁচিশকে আমরা এরকম লিখতে পারি বিশ প্লাস পাঁচ তাহলে বিশ যোগ পাঁচ মিলে আমাদের পঁচিশ পাবো আমরা মানে টোয়েন্টি ফাইভ পাবো তাহলে টোয়েন্টি প্লাস ফাইভ আমরা বিশ প্লাস পাঁচ হোলি স্কোয়ার লিখলাম তাহলে বিশটা হচ্ছে আমাদের এ পাঁচটা হচ্ছে আমাদের বি বিশটা হচ্ছে আমাদের এ পাঁচটা হচ্ছে আমাদের বি তাহলে বি আমাদের এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এই স্কোয়ার তাহলে বিশ স্কোয়ার প্লাস টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি মানে হচ্ছে বিশ ইন্টু ইন্টু ফাইভ ফাইভ মানে হচ্ছে আমাদের এর জায়গায় আছে আমাদের টোয়েন্টি বির জায়গায় হচ্ছে আমাদের ফাইভ তাহলে আমরা লিখলাম এই স্কোয়ার এই স্কোয়ার জায়গাতে হবে আমাদের টোয়েন্টি স্কোয়ার প্লাস টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে আমাদের এ ইন্টু বি বির জায়গা হচ্ছে আমাদের ফাইভ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে বি জায়গা আছে ফাইভ স্কোয়ার তাহলে টোয়েন্টি স্কোয়ারে আমরা পাবো ফোর হান্ড্রেড টোয়েন্টি স্কোয়ারে আমরা পাবো ফোর হান্ড্রেড মানে চারশো প্লাস এখন আমাদের কাজ হচ্ছে টু এ বিটাকে একসাথে গুণ করবো দুই দিয়ে বিশ্বে গুণ করলে আমরা জানি হচ্ছে বিশ দু চল্লিশ পাঁচ চল্লিশে ইন্টু পাঁচ পাঁচ চল্লিশে দুইশো মানে টু হান্ড্রেড টু হান্ড্রেড প্লাস ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ দুইবার ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ দুইবার পাঁচ পাঁচা পঁচিশ তাহলে প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে টোটালটা যদি আমি যোগ করি ফোর হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড প্লাস ক্যালকুলেশন করলে পাবো আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো ছয়শো পঁচিশ ছয়শো তাহলে একটু আমরা লক্ষ্য করি উদাহরণ তিনের দিকে উদাহরণ তিনে দাও ফোর এক্স মাইনাস এর বর্গ নির্ণয় করো ফোর এক্স এর বর্গ নির্ণয় করো ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এর বর্গ নির্ণয় করে তাহলে ফোর এক্সটাকে এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার তাহলে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার তাহলে হোলি স্কোয়ার তাহলে ফোর এক্সটাকে আমরা মনে মনে ধরি এ আবার সেভেন ওয়াইটাকে আমরা মনে মনে বি ধরি তাহলে এই ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার এটা ঠিক অভিকল এ মাইনাস বি হোলি স্কোয়ারের মতো দেখতে তাহলে আমরা ফোর এক্সটাকে এ ধরবো সেভেন ওয়াইটাকে আমরা বি ধরবো তাহলে এ আমাদের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই ফোর এক্সটা হচ্ছে আমাদের এ তাহলে হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার জায়গায় ফোর এক্স হোলি স্কোয়ার সূত্রের মাঝখানের মাইনাস টু এর জায়গা হচ্ছে ফোর এক্স ফোর এক্স ইন্টু বি জায়গা হচ্ছে আমাদের সেভেন ওয়াই ইন্টু সেভেন ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে সেভেন ওয়াই হোল স্কোয়ার তাহলে আমরা এখন টোটালটাকে যদি এখন ভাঙানো হয় ফোর স্কোয়ারকে আমরা ভাঙাইলে ফোর স্কোয়ার মানে ফোর হচ্ছে ফোর স্কোয়ার মানে ফোর দুইবার তাহলে চার চারা কত হচ্ছে আমাদের ষোলো তাহলে আমরা লিখবো যে সিক্সটিন ফোর স্কোয়ার সময় সমান আমরা পেলাম সিক্সটিন এক্সি স্কোয়ারকে করলে এক্সি স্কোয়ারই হবে তাহলে সিক্সটিন এক্সি স্কোয়ার মাইনাস এখন আমাদের কাজ হচ্ছে টু এ বি যে অংশটা আছে এই অংশটার মধ্যে সংখ্যাগুলোকে আগে গুণ করে নিব তারপর ওয়াই পাশে আমরা বসাই দিব তাহলে সংখ্যা আছে টু ইন্টু ফোর ইন্টু সেভেন চার দুগুণে আট সাত আটা 56 ফিফটি সিক্স তাহলে আমরা কি করছি মাইনাস ফিফটি সিক্স এক্স ইন্টু ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ওয়াই হোলি স্কোয়ার তাহলে সেভেন ওয়াই মানে হচ্ছে সেভেন সেভেন ওয়াই মানে সেভেন তাহলে ওয়াই হোলি স্কোয়ার মানে সেভেন দুইবার তাহলে সেভেন করলে আমাদের হবে সাত সাতা উনপঞ্চাশ মানে ফোরটি নাইন আর ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস তাহলে ফোর এক্স এর বর্গ নির্ণয় করে আমরা উত্তর পেলাম বর্গ নির্ণয়ের উত্তর পেলাম সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ফোরটি নাইন ওয়াই স্কোয়ার সিক্স এই যে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্সি স্কোয়ার মাইনাস ফিফ এই যে মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই প্লাস ফোরটি নাইন প্লাস ফর্টি নাইন ওয়াই স্কোয়ার তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই পরবর্তী এক্সাম্পল তোমাদের পাঠ্য বইয়ের কাজ কাজে এক নম্বরে দেওয়া আছে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো একইভাবে দুই নম্বরে দেওয়া আছে ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ নির্ণয় করো তাহলে আমরা কাজ একের দিকে যদি লক্ষ্য করি প্রথম টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করা মানে হচ্ছে টু এ প্লাস ফাইভ বি স্কোয়ার টু এ প্লাস ফাইভ বি স্কোয়ার তাহলে এখন হোল স্কয়ার হোল স্কয়ার তাহলে এখন এই টু এটা হচ্ছে এ আর ফাইভ বিটা হচ্ছে বি তাহলে এটা এ প্লাস বি এর মতো দেখতে বিকল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আমরা জানি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমার টু আমাদের সূত্র হচ্ছে এই স্কোয়ার এর জায়গা হচ্ছে আমাদের টু এ তাহলে টু এ হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এর জায়গা হচ্ছে টু এ বি জায়গা হচ্ছে ফাইভ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ বি তাহলে টু এ হোল স্কোয়ার টুরে স্কোয়ার করলে আমাদের হচ্ছে ফোর টুরে স্কোয়ার করলে আমরা পাবো ফোর তাহলে কারণ মানে হচ্ছে টু ইন্টু টু মানে হচ্ছে ফোর তাহলে ফোর এ স্কোয়ারের এ স্কোয়ার প্লাস এখন আমাদের কাজ হচ্ছে টু এ বি যে অংশটা আছে এই অংশটা আমাদের সংখ্যাটাকে আগে গুণ করে পরবর্তীতে এ বি যেটাই থাকবে না কেন সাথে ইন্টু করে দিব তাহলে টু ইন্টু টু দুই দুগুণে চার ইন্টু ফাইভ চার পাঁচা বিশ তাহলে আমরা লিখবো যে টোয়েন্টি প্লাস টোয়েন্টি এ ইন্টু বি প্লাস ফাইভ বি হোলি স্কোয়ার ফাইভ বি হোলি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ফাইভ হোল স্কোয়ার মানে হচ্ছে ফাইভ দুইবার তাহলে ফাইভ ইন্টু ফাইভ হচ্ছে পঁচিশ বি স্কোয়ারের বি এখন আমরা দুই নম্বরের অঙ্কেও এই যে কাজের দুই নম্বর অঙ্কের দিকে যদি লক্ষ্য করি দুই নম্বর অঙ্কে দেওয়া আছে ফোর এক্স এর বর্গ নির্ণয় করো ফোর এক্স এর বর্গ নির্ণয় করো তাহলে ফোর এক্স মাইনাস যদি বর্গ নির্ণয় করতে বলে বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার তাহলে ফোর এক্স মাইনাস হোল স্কোয়ার তাহলে ফোর এক্সটা হচ্ছে আমাদের এ সেভেনটা হচ্ছে আমাদের মনে মনে চিন্তা করি ফোর এক্সট্রা হচ্ছে আমাদের এ সেভেনটা হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এ ফোর এক্স হচ্ছে আমাদের এ তাহলে ফোর এক্স হোলি স্কোয়ার মাইনাস টু এর জায়গা হচ্ছে ফোর এক্স ইন্টু বির এর জায়গা হচ্ছে সেভেন প্লাস সেভেন স্কোয়ার সেভেন হোল স্কোয়ার তাহলে ফোর এক্স হোল স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার করলে আমাদের হচ্ছে ফোর ফোর স্কোয়ার আমাদের ফোর স্কোয়ার মানে হচ্ছে চার দুইবার ফোর স্কোয়ার মানে হচ্ছে চার দুইবার তাহলে চার চারা ষোলো তাহলে আমরা লিখতে পারি সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস এখন আমাদের কাজ হচ্ছে সংখ্যাগুলাকে গুণ করবো টু এ বির মধ্যে সংখ্যাটাকে গুণ করবো তাহলে টু ইন্টু ফোর ইন্টু সেভেন চার দুগুণে আট সাত আটা তাহলে ফিফটি সিক্স ফিফটি সিক্স এক্সের এক্স প্লাস সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে হচ্ছে সেভেন দুইবার তাহলে সাত সাতা উনপঞ্চাশ মানে ফর্টি নাইন তাহলে আমরা ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গের উত্তর পেলাম সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ফিফটি সিক্স এক্স প্লাস ফর্টি নাইন আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী অনুশীলনী চার দশমিক একের এক নম্বর এক এক নম্বর অঙ্কে এই যে এক নম্বর অঙ্কে বর্গে অনেকগুলা এক্সাম্পল দেওয়া আছে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি একের ক নম্বর এক্সাম্পল একের ক নম্বর এক্সাম্পল বলা আছে ফাইভ এক প্লাস সেভেন এর বর্গ নির্ণয় করো ফাইভ এ প্লাস এর বর্গ নির্ণয় করো ফাইভ এই যে এর বর্গ নির্ণয় করো তাহলে ফাইভ এ এর বর্গ হচ্ছে ফাইভ এ প্লাস সেভেন বি হোলি স্কোয়ার তাহলে ফাইভ এটা হচ্ছে টোটালটা হচ্ছে এ প্লাস সেভেন বি টোটালটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ এর জায়গা ফাইভ এ তাহলে ফাইভ এ হোলি স্কোয়ার প্লাস মানে টু ইন্টু এ ইন্টু বি তাহলে এর জায়গা হচ্ছে ফাইভ এ বির জায়গা হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের জায়গা হবে সেভেন বি হোলি স্কোয়ার তাহলে ফাইভ এ হোলি স্কোয়ার ফাইভ ডি স্কোয়ার করলে হচ্ছে ফাইভ দুই বার পাঁচ পাঁচা পঁচিশ এ স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার তাহলে এখন আমাদের কাজ হচ্ছে প্লাস প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিব এখন টু এ বি অংশটা কাজ করবো টু তো আমার যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো গুণ করে নিব টু ইন্টু ফাইভ পাঁচ দুগুণে দশ ইন্টু সেভেন সাত দশে সত্তর তাহলে আমরা আমরা টোটাল এ ইন্টু বি তাহলে আমরা আমরা টোটালটা ক্যালকুলেশন করে পাবো প্লাস সেভেন্টি বি প্লাস আমাদের সেভেন বি হোলি স্কোয়ার সেভেন বি হোলি স্কোয়ার মানে হচ্ছে সেভেন দুইবার সেভেন বি হোল স্কোয়ার মানে হচ্ছে সেভেন দুইবার তাহলে সেভেন দুইবার হচ্ছে সেভেন ইন্টু সেভেন মানে হচ্ছে ফোরটি নাইন ফর্টি নাইন বি স্কোয়ারের বি স্কোয়ার তাহলে আমরা ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গের উত্তর পেলাম টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস সেভেনটি এ বি প্লাস ফর্টি নাইন বি স্কোয়ার আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের একের খ সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করো সিক্স এক্স প্লাস থ্রি এর বর্ণ বর্গ নির্ণয় করো তাহলে সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার তাহলে সিক্স এক্সটা হচ্ছে আমাদের এ থ্রিটা হচ্ছে আমাদের বি সিক্স এক্সট্রা হচ্ছে আমাদের এ থ্রিটা হচ্ছে আমাদের বি তাহলে সিক্স এক্স হোলি স্কোয়ার তাহলে এ সিক্স এক্সট্রা হচ্ছে আমাদের এ প্লাস থ্রিটা হচ্ছে আমাদের বি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সিক্স এক্সট্রা হচ্ছে আমাদের এ তাহলে সিক্স এক্স হোলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু টু এ ইন্টু বি এর জায়গা হচ্ছে সিক্স এক্স বি র জায়গা হচ্ছে আমাদের থ্রি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় আমাদের আমাদের হবে থ্রি হোলি স্কোয়ার তাহলে আমরা এখন সিক্স এক্স হোলি স্কোয়ার সিক্স ইন্টু সিক্স সিক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স ইন্টু সিক্স তাহলে সিক্স ইন্টু সিক্স মানে হচ্ছে কত আমাদের থার্টি সিক্স এক্স স্কোয়ার এক্সি স্কোয়ার প্লাস টু এ বি টোটাল অংশটা আমি এখন গুণ করতে হবে গুণ করলে প্রথমে সংখ্যাটা কাজ করে নেব তাহলে টু ইন্টু সিক্স টু ইন্টু সিক্স ছয় দুগুণে বারো ইন্টু থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে আমাদের তিন বারো হচ্ছে ছত্রিশ তাহলে আমি লিখতে পারবো থার্টি সিক্স এক্স প্লাস তিন স্কোয়ার তিন স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে আমাদের থ্রি দুই বার তাহলে থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে নাইন তাহলে আমি টোটাল সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ নির্ণয় করে অ্যান্সার প্লাম থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স এক্স আমরা পরবর্তী যদি চলে যাই তোমাদের পাঠ্যবইয়ের একের গ তাহলে সেভেন পি মাইনাস এর বর্গ তাহলে সেভেন পি বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার সেভেন পি এর বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ার তাহলে মাইনাস টু কিউ হোল স্কোয়ার তাহলে সেভেন পি সেভেন পিটা হচ্ছে আমাদের এ টু কিউটা হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্রে হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এবোয়ার তাহলে এর জায়গা হচ্ছে সেভেন পি তাহলে সেভেন পি হোলি স্কোয়ার মাইনাস সূত্রে টু ইন্টু এর জায়গা হচ্ছে সেভেন পি বির জায়গা হচ্ছে ইন্টু বির জায়গা হচ্ছে টু কিউ তাহলে ইন্টু টু কিউ প্লাস বি বি স্কোয়ার বি জায়গা হবে আমাদের টু কিউ স্কোয়ার তাহলে সেভেন পি হোলি স্কোয়ার তাহলে সেভেন মানে হচ্ছে সেভেন হলি স্কোয়ার মানে হচ্ছে সেভেন দুইবার তাহলে সেভেন ইন্টু সেভেন সাথে সাথে হচ্ছে টোটালে সেভেন ইন্টু সেভেন আমরা পাবো ফর্টি নাইন ফর্টি নাইন পি স্কোয়ারের পি স্কোয়ার ইন্টু এখন আমাদের কাজ হচ্ছে টোটাল টু এবি অংশটাকে কাজ করবো টু এ বি অংশটাকে কাজ করবো তাহলে প্রথমে সংখ্যাগুলো গুণ করে নেব টু ইন্টু সেভেন ইন্টু টু তাহলে সাত দুগুনে চোদ্দো চোদ্দ দুগুণে আঠাইশ তাহলে আমরা লিখতে পারবো আর টোটালটাকে লিখতে পারবো মাইনাস টোয়েন্টি এইট পি ইন্টু কিউ প্লাস টু কিউ হোল স্কোয়ার টু কিউ হোল স্কোয়ার আমরা ক্যালকুলেশন করি টু টু স্কোয়ার মানে হচ্ছে আমাদের টু দুই বার তাহলে টু ইন্টু টু মানে হচ্ছে ফোর ফোর কিউ স্কোয়ার কিউ স্কোয়ার ফোর কিউ স্কোয়ার তাহলে সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গের উত্তর পেলাম ফর্টি নাইন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট পি কিউ প্লাস ফোর কিউ স্কোয়ার আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের একের একের গ এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ হচ্ছে হোল স্কোয়ার তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই হোলি স্কোয়ার এ এক্স মাইনাস বি ওয়াই হোলি স্কোয়ার এ এক্সটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে আমাদের এ বি ওয়াইটা হচ্ছে আমাদের টোটালটা হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের মতো অভিকল দেখতে মনে মনে চিন্তা করে এ মাইনাস হোলি স্কোয়ার তাহলে এ মাইনাস হোলি স্কোয়ার শুধু হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এক্স এ এক্স হচ্ছে এ এ স্কোয়ার তাহলে এ এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এর জায়গা আছে এ এক্স ইন্টু বি এর জায়গা হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার বি স্কোয়ার জায়গাতে আছে বি ওয়াই হোল স্কোয়ার তাহলে এখন এ এক্স এ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তাহলে টু সূত্রে টু টুই থাকবে এ এ সূত্রে টু টুই থাকবে মাইনাস টু এ বি ইন্টু এক্স এ বি ইন্টু এক্স ওয়াই এ বি ইন্টু এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এ এক্স মাইনাস বি বর্গের উত্তর পেলাম এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এবি এক্স ওয়াই প্লাস বি আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের একের উয় নম্বর অঙ্কের দিকে যদি আমরা চলে যাই এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ তাহলে এক্স কিউবটা হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের এ এক্স ওয়াইটা হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি সূত্র হচ্ছে আমাদের হচ্ছে এই স্কোয়ার এই স্কোয়ারের জায়গায় আমাদের হবে এ স্কোয়ার জায়গা হবে আমাদের এক্স কিউব তাহলে এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সূত্রের টু এর জায়গা হচ্ছে আমাদের এক্স কিউব তাহলে টু ইন্টু এক্স কিউব ইন্টু বি বির জায়গা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার জায়গা আমাদের এক্স ওয়াই হোলি স্কোয়ার তাহলে এখন টোটালটা আমি সূত্রের সাহায্যে ভাঙানো হয়েছে ভাঙানো হওয়ার পর আমার কাজ করতে আমরা একটু লক্ষ্য করি এক্স কিউব হোল স্কোয়ার তাহলে এক্স কিউব হোল স্কোয়ার তাহলে আমরা জানি কি এক্সের পাওয়ার আছে থ্রি আর তার উপর আবার স্কোয়ার আছে তাহলে এখন এই স্কোয়ার এবং এই পাওয়ারে এখানে আমাদের টোটালটা গুণ হবে তিন দু গুণে ছয় তাহলে এক্সের পাওয়ার সিক্স প্লাস টু এর টু এক্স কিউব ইন্টু এক্স কিউব ইন্টু এক্স ওয়াই তাহলে এক্স কিউব আছে এখানে এক্স কিউব ইন্টু এক্স এক্স কিউব ইন্টু এক্স মানে হচ্ছে এখানে এই ক্ষেত্রে যেমন এক্স ইন্টু এক্স মিলে এক্সি স্কোয়ার হয় এক্স স্কোয়ার ইন্টু এক্স মিলে এক্স কিউব হয় একইভাবে এক্স কিউব ইন্টু এক্স মিলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তাহলে আমি একই একটু তোমাদের বোঝার সাথে আবার একটু রিপিট করতেছি এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ এক্স কিউব প্লাস এক্স বর্গ হচ্ছে এক্স প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে এটাকে এ মনে মনে চিন্তা করি এ এক্স ওয়ারটা হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর হচ্ছে তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু এর জায়গা হচ্ছে এক্স কিউব ইন্টু বি জায়গা হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বি মানে হচ্ছে এক্স ওয়াই হোলি স্কোয়ার তাহলে আমাদের সূত্রের সাজে ভাঙানো হওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে টোটালটা আমরা ক্যালকুলেশন করবো এক্স কিউব হোলি স্কোয়ার মানে এখন আমাদের স্কোয়ার আসে এই পাওয়ার আর এই স্কোয়ারটা আমাদের গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু কিউবের সাথে এক্স যদি আমরা গুণ করি যেমন আমরা এক্স ইন্টু এক্স লিখি স্কোয়ার এক্সি স্কোয়ার মিলে লিখে এক্স কিউব এখন একইভাবে এক্স কিউব ইন্টু এক্স মিলে আমরা কী লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর তাহলে টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই প্লাস এক্স ওয়াই হোলি মানে হচ্ছে স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই আমাদের পাঠ্য বইয়ের একের ছ নম্বর অঙ্ক দিকে যদি লক্ষ্য করি সিক্স এক্সি স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এর বর্গ সিক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার এর বর্গ তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াইটা আমাদের এ ফাইভ এক্স ওয়াই আমাদের বি টোটালটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে এ এটা হচ্ছে আমাদের বি তাহলে সিক্স এক্স সিক্স এক্স স্কোয়ার ওয়াইটা হচ্ছে আমাদের এ ফাইভ এক্স ওয়াই হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস তাহলে এর জায়গা হচ্ছে আমাদের হোল স্কোয়ার তাহলে আমাদের হোল স্কোয়ার তাহলে এ লেখে হোল স্কোয়ার দিলাম আমরা মাইনাস টু এর জায়গা হবে সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু বির জায়গা হবে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের জায়গা হবে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন আমরা স্কোয়ার সিক্স দুইবার তাহলে সিক্স ইন্টু সিক্স আছে থার্টি সিক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর ওই এক্স টু দি ফোর একইভাবে ওয়াই স্কোয়ার মাইনাস এখন আমাদের কাজ হচ্ছে টু এ বি অংশটাকে আমি সংখ্যাটাকে গুণ করে নেব টু ইন্টু সিক্স ছয় দুগুণে বারো

দুই থেকে তিনবার করার চেষ্টা করবা দুই থেকে তিনবার করবা করলে হচ্ছে তোমাদের অ্যাটলিস্ট হাতটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমরা বুঝবা যে কোন টার্মের পর কোন টার্ম কি হবে একটু লক্ষ্য করো পরবর্তী আমরা এই বীজগণিতের সূত্রাবলী প্রয়োগের মধ্যে যদি আমাদের দুইটা অংশের বর্গ নির্ণয় করি তাহলে তার সূত্র আমরা দুইটা সূত্র পেলাম এ প্লাস বি হলি স্কোয়ার সময় সময় এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হলি স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের যদি তিনটা টার্মের বর্গ বলে তিনটা ট্রাম দিয়ে যদি বলে যে বর্গ নির্ণয় করতে তার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমস্যমান তিন ট্রামের বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমস্যমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি টু সি এ বা এ সি এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমসমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এ সি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এখন আমরা সরাসরি সূত্রের সাহায্যে আমরা অঙ্ক অঙ্কতে চলে যাই আমাদের উদাহরণ চোদ্দ তোমাদের পাঠ্যবাহের উদাহরণ চোদ্দ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই এর বর্গ নির্ণয় তাহলে টু এক্সটা হচ্ছে আমাদের এ থ্রি ওয়াইটা হচ্ছে আমাদের বি ফাইভ জ্যাডটা হচ্ছে আমাদের সি তাহলে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ারের মতো হয়ে গেছে তাহলে এ প্লাস বি হোল সমস্যা আছে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে আমরা টোটালটাকে লিখতে পারি এ স্কোয়ার এই স্কোয়ার জায়গায় টু এক্স স্কোয়ার টু এক্স কারণ এ আমরা ধরে নিছি এ মানে আছে টু এক্স তাহলে বি মানে আছে থ্রি ওয়াই প্লাস বি মানে আছে থ্রি ওয়াই হোলি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে

তাহলে আমরা সূত্রের সাহায্যে টোটাল টামটাকে ভাঙালাম এখন টোটালটা ক্যালকুলেশন করলে টু এক্স হোল স্কোয়ার টু এক্স টু এক্স হোল স্কোয়ার মানে আছে দুই রে স্কোয়ার করলে হচ্ছে টু ইন্টু টু টু ইন্টু টু মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার এক্স এক্সিস্কোয়ার থ্রি ওয়াই হোলি স্কোয়ার মানে আছে রে স্কোয়ার করলে হচ্ছে আমাদের থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ফাইভ রে স্কোয়ার করা হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ আর জ্যাড স্কোয়ার জ্যাড স্কোয়ার ফাইভ ইন্টু ফাইভ হচ্ছে টোয়েন্টি ফাইভ জ্যাড স্কোয়ার এখন আমাদের কাজ হচ্ছে প্লাস টু এ বি টু এ বি অংশটাকে আমার সংখ্যাটাকে গুণ করে নেব টু ইন্টু টু ইন্টু থ্রি টু ইন্টু টু মানে আছে ফোর ফোর ইন্টু থ্রি মানে হচ্ছে টুয়েলভ তাহলে টুয়েলভ এক্স ইন্টু ওয়াই প্লাস পরবর্তী অংশে টু বিসি বিসি অংশে একইভাবে সংখ্যাটাকে গুণ করে নিব টু ইন্টু থ্রি মানে আছে সিক্স সিক্স ইন্টু ফাইভ মানে আছে থার্টি তাহলে থার্টি ওয়াই জ্যাড ওয়াই জ্যাড প্লাস টু ইন্টু টু ইন্টু ফাইভ তাহলে টু ইন্টু টু মানে আছে ফোর ইন্টু ফাইভ মানে হচ্ছে ফোর ইন্টু ফাইভ মানে হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি এক্স জ্যাড এটাই হচ্ছে আমাদের টোটালটার উত্তর তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ এর বর্গের উত্তর পেলাম আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস তাহলে তিনটা টার্মের বর্গ নির্ণয় করতে গেলে আমরা সূত্রটা যদি একটু একটু মনে রাখতে পারি আর সূত্রের সাহায্যে যদি ভাঙাইতে পারি তাহলে আমাদের জন্য অঙ্ক করাটা খুব ইজি আমরা সূত্র মুখস্থ না করে সূত্র প্রয়োগ করা মানে প্রয়োগটা দেখব ভালো করে সূত্র যারা মুখ অনেকে আছে সূত্র মুখস্থ করে কিন্তু অঙ্ক প্রয়োগ করার ক্ষেত্রে কিছুই পারে না সূত্র মুখস্থ গরগর করগর করে বলতে পারে কিন্তু অঙ্কের বেলায় কোনো কিছু প্রয়োগ করতে পারে না তো তোমরা সূত্র মুখস্থ না করে চেষ্টা করো বা কীভাবে প্রয়োগ করা যায় কীভাবে অঙ্কটা বুঝে করা যায় যদি বুঝে করো অবশ্যই মাথার মধ্যে সেট হয়ে যাবে এই টোটাল যে তিনটা টামের বর্গ যে সূত্র আমরা এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমান সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি আমরা সূত্র পারলে অঙ্কটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই পরবর্তী এক্সাম্পলের মধ্যে তোমাদের কাজ তোমাদের পাঠ্যবইয়ের কাজের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো দুইটা টার্ম দেওয়া আছে একা এই যে টোটাল কাজে দুইটা অঙ্ক দেওয়া আছে আমরা এক নম্বর অঙ্কটার যদি একটু লক্ষ্য করি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর বর্গ নির্ণয় করা টোটাল তাহলে এ এক্সটা হচ্ছে আমাদের এ বি ওয়টা হচ্ছে আমাদের বি আর সিটা সি আমরা ধরি তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এ এক্সটা হচ্ছে আমাদের এ সূত্রে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ ইকোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু সি এ তাহলে এ এক্স এ হচ্ছে আমাদের এ তাহলে এ স্কোয়ার এ এক্স হোল স্কোয়ার প্লাস বি ওয়াইটা হচ্ছে আমাদের বি তাহলে বিওয়াই হোলি স্কোয়ার প্লাস সি সি স্কোয়ার সি সি স্কোয়ারি প্লাস টু এবি টু ইন্টু এ এর জায়গা হচ্ছে এ এক্স প্লাস জায়গা হচ্ছে বি ওয়াই টু ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস টু ইন্টু বি সি বি সি জায়গায় বি জায়গায় হচ্ছে বি ওয়াই আর সি জায়গায় সি ইন্টু সি প্লাস টু সি এ সি এ হচ্ছে টু জায়গায় সি ইন্টু তাহলে আমরা টোটালটাকে যদি এখন ক্যালকুলেশন করি এক্স বলি মানে আছে এ স্কোয়ার বি ওয়াই মানে আছে বি স্কোয়ার এখন টু এ বি এক্স ওয়াই আমরা যদি আমাদের পাঠ্য বইয়ের আমাদের উদাহরণ এগারোতে চলে যাই উদাহরণ এগারোতে সরল আমরা অনেকেই সরল দেখলে ভয় পাই সরল দেখলে মনে হয় যেন সরল জিনিসটাই সরল মানি খুব কঠিন কিছু দেখো আমরা উদাহরণ এগারো যে সরলটা আমরা বর্গের সূত্র আমরা যদি সূত্র পারি তাহলে আমাদের জন্য যে কোনো সরল এইরকম যদি বর্গের থাকে তাহলে আমাদের জন্য খুব সহজেই আমরা অ্যান্সার করতে পারবো তাহলে দেখো আমাদের সরলটা দেওয়া আছে ফাইভ এ মাইনাস সেভেন বি হোলি স্কোয়ার প্লাস টু ফাইভ এ মাইনাস সেভেন বি প্রথম বন্ধনের মধ্যে আবদ্ধ আরেকটা অংশ আছে নাইন বি মাইনাস ফোর এ প্রথম বন্ধনের মধ্যে আবদ্ধ প্লাস নাইন বি মাইনাস ফোর এ হোলি স্কোয়ার তাহলে আমরা দেখতেছি টোটালে দুইটা টার্ম আমরা আমরা প্রথম টার্মটাকে ধরে নিই ফাইভ এ মাইনাস সেভেন বিটাকে ধরে নেই এক্স সেভেন বিটাকে ধরে নেই এক্স একইভাবে নাইন বি মাইনাস ফোর এ এই অংশটাকে ধরে নেই ওয়াই তাহলে ফাইভ এ মাইনাস সেভেন বিটা হচ্ছে এক্স নাইন বি মাইনাস ফোর ওয়াইটা হচ্ছে আমাদের ওয়াই তাহলে আমরা যদি এটা যদি তাহলে প্রদত্ত রাশি লিখি তাহলে ফাইভ এ মাইনাস সেভেন বি হোলিস্কার তাহলে ফাইভ এটা যদি এক্স হয় তাহলে এক্সি স্কোয়ার প্লাস টু ফাইভ এ মাইনাস সেভেন বিটা যদি এক্স হয় তাহলে টু ইন্টু এক্স তাহলে নাইন বি মাইনাস ফোর ওয়াই যদি ওয়াই হয় তাহলে টু ইন্টু এক্স ওয়াই প্লাস নাইন বি মাইনাস ফোর ওয়াই হোলি স্কোয়ার তাহলে নাইন বিটা হচ্ছে আমাদের ওয়াই তাহলে ওয়াই হোলি স্কোয়ার তাহলে আমরা পেলাম প্রদত্ত রাশিতে পেলাম এক্সি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কি কোন সূত্র থেকে পেলাম আমরা জানি যে এই এ প্লাস বি হলি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এ এবং বির জায়গা আছে এক্স ওয়াই তাহলে এক্সি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সংসার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই হোলিস হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে এখন এক্সের জায়গায় এক্সের ভ্যালু বসাবো এক্সের জায়গায় এক্সের মান বসাবো এক্সের মান হচ্ছে ফাইভ এ মাইনাস সেভেন বি মাঝখানে প্লাস চিহ্নের চিহ্ন তারপর হচ্ছে এর মান হচ্ছে নাইন বি এ টোটালটাকে ব্রাকেটের মধ্যে প্রথম মধ্যে মধ্যে আটকানোর পর তারপর হোলি স্কোয়ার হোলি স্কোয়ার দিয়ে দিলাম এখন আমাদের ফাইভ এ থেকে মাইনাস এ যদি চলে যায় ফাইভ এ থেকে মাইনাস এ চলে গেলে আমাদের থাকে এ ফাইভ এ থেকে মাইনাস ফোর এ চলে গেলে আমাদের থাকে এ একইভাবে প্লাস নাইন বি থেকে আমাদের মাইনাস সেভেন বি চলে গেলে থাকে প্লাস টু বি তাহলে এ প্লাস টু বি হোলি তাহলে এটা ঠিক অনেকটা এ প্লাস বি হোলিস মতো এ প্লাস টু বি হোলি স্কোয়ার তাহলে এ প্লাস টু বি হোলি আমাদের সূত্র যদি আমরা সূত্রের সাহায্যে ভাঙাই ভাঙানোর পর এ প্লাস টু বি হোলিস্কোয়ার এ আমাদের সূত্রটা ভাঙাইলে এ স্কোয়ার প্লাস টু এর জায়গা হচ্ছে এ ইন্টু বি জায়গা হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার জায়গা হচ্ছে টু বি হোলি তাহলে আমরা টোটাল এ স্কোয়ার পাবো প্লাস টু এ ইন্টু বি এ ইন্টু বি জায়গা হচ্ছে টু তাহলে টু এ ইন্টু বি তাহলে টু ইন্টু টু টু মানে হচ্ছে ফোর এ বি হবে প্লাস টু বি হোলি স্কোয়ার টু মানে হচ্ছে কি আমাদের টু স্কোয়ার মানে হচ্ছে টু টু স্কোয়ার মানে হচ্ছে তাহলে আমাদের হবে ফোর বি তাহলে এখন দেখো প্রদত্ত রাশি যেটা আমরা টোটাল যে আমরা ক্যালকুলেশন করলাম সরলটার লাস্টের লাইনটা লাস্টের লাইনের আগের লাইনটা এ প্লাস টু বি হলি স্কোয়ার এটা সূত্রের সাজে জাস্ট আমরা ভাঙানোর পর আমরা পরবর্তী লাইন পাইছি আমরা সূত্রের ভাঙানোটা দেখাই নাই আমি জাস্ট মুখে মুখে তোমাদের বললাম ভাঙানোর পর আমরা ক্যালকুলেশনে পাইলাম এ স্কোয়ার প্লাস ফোর বি প্লাস ফোর বি স্কোয়ার আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই তোমাদের পাঠ্য বইয়ের তোমাদের পাঠ্য বইয়ের দুই নাম্বার দুই নম্বরে অনেকগুলো সরল দেওয়া হচ্ছে তার মধ্যে আমরা একটু লক্ষ্য করি আমাদের এই যে প্রথমে দুই দুইয়ের আমরা দুই দুইয়ের ক নম্বরের সরলটা লক্ষ্য করি এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার তাহলে এখানে এক্স প্লাস ওয়াই একটা টার্ম এক্স মাইনাস ওয়াই একটা টার্ম তাহলে আমরা দুইটা টার্মকে একটা টার্মকে ধরে নিই এ একটা টার্মকে ধরে নিই বি যেহেতু এখানে এক্স ওয়াই আছে তাই ধরে নিচ্ছি এ যদি এখানে এ বি থাকতো তাহলে ধরে নিতাম এক্স তাহলে ধরি এক্স প্লাস ওয়াই সমসমান এ এক্স মাইনাস ওয়াই সমসমান বি তাহলে প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াইটা যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি এই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াইটা যদি এ হয় টু ইন্টু এ এক্স মাইনাস ওয়াইটা যদি বি হয় তাহলে টু টু এ ইন্টু বি প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াইটা যদি আমার বি হয় তাহলে প্লাস বি হোল স্কোয়ার তাহলে বি স্কোয়ার তাহলে আমরা প্রদত্ত রাশিটা পেলাম এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার আমরা প্রদত্ত রাশিটা পেলাম এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কিসের সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র আমরা লিখলাম এ প্লাস বি হোলি স্কোয়ার এখন এ এর ভ্যালু বসাবো বি এর ভ্যালু বসাবো এর মানটা বসায় দিব এর মানটা বসাবো এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই মাঝখানে প্লাস প্লাস চিহ্ন প্লাস চিহ্ন তারপর আছে বি আর মান আছে এক্স মাইনাস ওয়াই তাহলে এখন লক্ষ্য করো আমাদের প্লাস এক্স আর মাইনাস আমাদের প্লাস ওয়াই প্লাস এক্স আর হচ্ছে প্লাস এক্স মিলে আমরা পাবো টু এক্স তাহলে এক্স প্লাস মিলে হবে আমাদের টু এক্স একইভাবে প্লাস থেকে মাইনাস চলে গেলে কাটাকাটি আমাদের আমাদের চলে গেলে কিছুই থাকবে না তাহলে টু এক্স হলি স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে দুই স্কোয়ার আছে টু 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 মানে আর এক্স তাহলে আমরা পরবর্তী এক্সাম্পালে যদি চলে যাই আমরা দুইয়ের খ নম্বর এক্সাম্পলে যদি চলে যাই খ নম্বর এক্সাম্পলে টু এ প্লাস থ্রি বি হোলি স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি থ্রি থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ হোলি স্কোয়ার তাহলে দেখতেছি দুইটা টার্ম দুইটা টার্ম একটা টার্মকে ধরে নেই এক্স একটা টার্মকে ধরে নেই ওয়াই তাহলে টু এ প্লাস থ্রি বিটা হচ্ছে আমাদের এক্স আর থ্রি বি মাইনাস এটা হচ্ছে আমাদের ওয়াই তাহলে প্রদত্ত রাশিতে আমরা লিখতে পারি

টু এ প্লাস থ্রি বি এক্সের ভ্যালুটা আমরা বসাইলাম টু এ প্লাস থ্রি বি যদি কখনও মাঝখানে মাইনাস সাইন থাকে অবশ্যই আমি মাইনাস সাইন থাকলে ভিতরে প্রথম বন্ধনী ইউজ করে মানটা বসাবো তাহলে প্রথম যেহেতু মাইনাস সাইন আসছে তাহলে আমি ওয়াইয়ের ভ্যালুটা বসাইলাম থ্রি বি মাইনাস এ দেখো এক্স এবং উভয়ের মানটাকে আমি প্রথম বন্ধনীর মধ্যে আটকে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে টোটালটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা লেখে হোলিশবার করে দিলাম এখন এর মানেই মাইনাস সাইন থাকলে প্রথম বন্ধনী দিতে হবে কারণ কেন আমরা জানি মাইনাস সাইন থাকলে চিহ্নের পরিবর্তন হয় আমরা প্রত্যেকে অনেকই আমরা প্রত্যেকেই জানি যে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস প্লাসে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস প্লাসে প্লাসে হচ্ছে প্লাস তাহলে এখন আমরা যদি উপরের লাইনটা তিন নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে যদি আমরা ভাঙাই স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো টু এ প্লাস থ্রি বি যেরকমটা মানে যেরকম আসে ওইরকমই থাকবে মাইনাস থ্রি বি কারণ থ্রি বির আগে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে মাইনাস থ্রি বি তারপরে থ্রি বি মাইনাস এ মাঝখানে মাইনাস আসে মাইনাসে মাইনাসে কী গেছে প্লাস তাহলে থ্রি বি মাইনাস থ্রি বি প্লাস এ হোল স্কোয়ার এখন টোটালটা হোলি স্কোয়ার দিয়ে দিব এখন প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি চলে গেলে আমাদের থাকে টু এ প্লাস এ দুইটা এর সাথে একটা এ যোগ করলে আমাদের তিনটা এ হবে তাহলে থ্রি এ থ্রি এ হলি স্কোয়ার থ্রি এ হোলি স্কোয়ার মানে হচ্ছে থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে থ্রি দুইবার তাহলে থ্রি দুইবার মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি মানে হচ্ছে নাইন এ স্কোয়ারের এ স্কোয়ার আমরা পরবর্তী এক্সাম্পলে যদি চলে যাই আমাদের দুইয়ের গ নম্বর অঙ্কের দিকে যদি চলে যাই গ নম্বর অঙ্কে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস থ্রি টু প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার ইন্টু আবার একইভাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার প্রথম দিন মধ্যে আবদ্ধ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার এই টোটালটা আমরা একইভাবে দেওয়া আছে আমরা চাইলে আমরা চাইলে এই একই একই ভাবে এই 3x2 এক্স স্কোয়ার আমরা ধরে নিতে পারি এ আবার আমরা একইভাবে বলতে পারি থ্রি এক্স এটাকে আমরা ধরে নিতে পারি B এই টোটালটাকে আমরা ধরে নিতে পারি বি তাহলে আমরা টোটালটাকে ধরে নিয়ে এ বি নিয়ে করে এ বি নিয়ে করে প্রদত্ত আকারে লিখে পরবর্তীতে এ এবং বি এর মান বর্ষায় দিলে আমরা টোটাল অঙ্কের ক্যালকুলেশন করতে পারবো কিন্তু তারপর আমি একটু শর্ট করে ওইভাবে না দেখা একটু শর্ট করে দেখাইলাম একটু লক্ষ্য করো কীভাবে তাহলে টোটালটা হচ্ছে এ এর জায়গা হচ্ছে এ তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই হোলি স্কোয়ারটা হচ্ছে আমাদের সেভেন ওয়াই স্কোয়ারটা হচ্ছে আমাদের এ আবার একইভাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ারটা হচ্ছে আমাদের বি তাহলে আমরা লিখতে পারি এখানে আসে থ্রি এক্সি স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার তাহলে এই স্কোয়ারের মতো আসে প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার হবে এখানে প্লাস চলে আসছে এখানে মাইনাস হবে তাহলে টোটালটাকে আমি লিখতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে এর জায়গা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই হোলি স্কোয়ার এখন আমি টোটাল ব্রাকেট উঠিয়ে দিয়ে লক্ষ্য করো আমাদের প্লাস সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার চলে গেছে তাহলে আমাদের থাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তাহলে থ্রি তিনটা থ্রি স্কোয়ার আর থ্রি যোগ করলে আমরা পাবো সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার তাহলে সিক্সে স্কোয়ার করলে হবে সিক্স ইন্টু সিক্স মানে থার্টি সিক্স এক্স স্কোয়ারকে এক্স টু দি এক্স স্কোয়ারকে হোলি স্কোয়ার করলে এক্স টু দি ফোর এই ছিল তোমাদের আজকের লেকচার এতটুকুই তোমরা সকলে ভালো থেকো নিরাপদ দূরত্ব থেকে স্বাস্থ্যবিধি মেনে চলো আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা যখন আমাদের লেকচারগুলো দেখবা অন্তত পক্ষে খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা বাসায় দুইবার প্র্যাকটিস করলে আমার মনে হয় না তোমাদের কেউ প্রবলেম মানে কোনো অঙ্কের মধ্যে সমস্যা হবে যদি কোনোরকম কোনো সমস্যা হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবা ভালো থেকো খোদা হাফিজ